আমরা মাযহাবের দিক থেকে হানাফি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের অনুসারী। অর্থাৎ কোরআন ও সুন্নাহ থেকে আমরা ডাইরেক্ট মাসলা বুঝা বাইর করে আমাদের নিজস্ব জিজ্ঞাসার জবাব কোরআন সুন্নাহ থেকে ডাইরেক্ট বের করতে পারবো না। তো যারা বের করে রাখছেন অগ্রিম এবং বের করে সেগুলো কিতাব আকারে লিপিবদ্ধ করে জমা করে আমাদের কাছে হেফাজত করে রেখে গেছেন উম্মতের কাছে, তো ওই সমস্ত কিতাব দেখলে আমরা সহজে নিজ নিজ জিজ্ঞাসার জবাব মাসলা মাসায়েলের উত্তর খুঁজে আমরা পাই। এরকম ইমাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাখছেন, তো হয়তো 50-এরও বেশি, কিন্তু হাফেজ জামি রহমতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ এর তরজমায় এবং ওখান থেকে এটা নকল হয়েছে মাকারাতুল ইমাম আবি হানিফা আল নোমানি আব্দুর রশিদ নোমানি রহমতুল্লাহ আলাইহি কিতাবে, যে মোটামুটি 50 জন ধরে কম বেশ 50 জন বড় বড় হুজুর ফোকায় কারামদের নাম নিছে, যে এরা হলো মাথা মারা ব্যক্তি, এদের কোরআন হাদিসের ইস্তেমাল এগুলো ওনারা খুব করতেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের মঞ্জুরি ছিল আরেকটা, সেটা হলো মাত্র 4 জনের ইলম কালাম একদম সংরক্ষিত হয়েছে কিতাব আকারে মাহফুজ হয়েছে, আর 4 জনের বাইরে কারো ইলম কালাম কোরআন সুন্নাহ থেকে যা বের হয়েছে মাসলামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিখছেন এই কারণে এইভাবে সংরক্ষিত হয় নাই, কেউ সংরক্ষণ করলো সেই সমস্ত পাণ্ডুলিপি একদম বরবাদ হয় হয়ে গেছে, এগুলো লাপাত্তা হয়ে গেছে, শুধু 4 জনেরটাই আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই 4 জনকে সবার আগে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ, এরপর ইমাম মালিক রহমাতুল্লাহ জমানান্তর দিবে বলতেছে, ইমাম মালিকের পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফির পর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এই 4 জনের ইলম কালাম লিপিবদ্ধ হয়েছে, মুদাওয়ান হয়েছে, দিওয়ানভুক্ত কিতাবভুক্ত হয়েছে, আর বাকিদের কোন খবরই নেই। হযরত সুফিয়ান সাউরি, ইমাম আওজাড়ি, এরা কত বড় বড় ইমাম, এক একজনের এক এক অবস্থা। লাইসেন্সের সাহান ইমাম শাফি রহমতুল্লাহ নিজে বলছেন যে লাইসেন্সের সাহান ইমাম মালিকের চেয়ে, ইমাম মালিক নজরের চেয়ে ইমাম মালিক তার চেয়ে বড় ইমাম সে, কিন্তু আফসোস দয়াহু আসহাবহু তার সাগরিকগণ তার এই খানাগুলো দিওয়ানভুক্ত করে নাই, লিপিবদ্ধ করে নাই, জমা করে নাই, যার কারণে ইলেম হাওয়ার মধ্যে উড়ে গেছে। ইমাম আওজাই রহিমাহুল্লাহর ব্যাপারে জাহাবী রহমতুল্লাহ পরিষ্কার লিখে দিছে এরকম ভাবে, মানে কাসির রহমতুল্লাহ আলবিদা এবং নেহার মধ্যে 157 আন্ডারে ইমাম আওজাই রহমাতুল্লাহ 157 গিরি ওই সনের মাথাতে আপনারা ওয়ফায়াতের মধ্যে খুঁজে পাইবেন, বুঝুন তো এগুলো ইংরেজি ভাষা। তো কিভাবে ওখানে বলে দিছে যে ইমাম আওজাই রহমাতুল্লাহ আলাইহির ইলম কালাম যা দিওয়ানভুক্ত হয়েছে এবং ওনার অনুসারী মুকাল্লিদিন দুনিয়াতে ছিল চালু হয়েছে, তো ওনার মাযহাব মাত্র তো 220 বছর পর্যন্ত দুনিয়াতে টিকেছে, 220 বছর এই ওনার মাযহাব দুনিয়াতে চালু ছিল, পরে হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে। হাফেজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন বলে ইমাম মালিকের তরজমা এই কথাটা বলে দিছে যে আসহাবুল আওজাঈ তালাশা ওয়া তাফানাও, ইমাম আওজাঈ সাগরিকগণ সব লাশ হয়ে গেছে, তালাশা মানে আমি সোজা তরজমা করে লাশ হয়ে গেছে, সব লাশ হয়ে নাতি কিছু নয় অস্তিত্বই রয়েছে, তাফানাও তাফানা হয়ে গেছে। তো মঞ্জুরি ছিল 4 জনের, এই জন্য জাহাবি কইরা সালাম ইয়া আল্লাহ, এ
পঁচিশ হিজড়ির পরে তিরিশ বত্রিশ হিজড়িতে লেখা শুরু করেছে। কিতাবের ভিতরে জায়গা জায়গা উল্লেখ আছে। মোটামুটি সোয়া সাতশত বছর পর এই ঘোষণা দিতেছে যে বর্তমান যুগে সোয়া সাতশো বছর হিজরতের চলে গেছে। তো উনি বলতেছেন যে বর্তমানে ওনার যুগের কথা যে চার মাঝাব ব্যতীত আর কোন মাঝাব দুনিয়াতে রয় নাই। এরপরে উনি আরো বলছেন আরে এই চার মাঝাবের প্রত্যেকটি মাঝাব যথাযথ বুঝলেন লোকে পাওয়া যায় না, মুজতাহিদ পাওয়া তো বহু দূরের কথা। কিন্তু আজকাল মুজতাহিদের অভাব, বাংলা বই বস্তু পড়ে গিয়ে মুজতাহিদের অভাব, কত মুজতাহিদ বাংলাদেশে পাওয়া যায় সুবহানাল্লাহ। অনেক আফসোসের জাহাজ নাই বাংলা এগুলো বলে এই জন্য মাঝাব চারটার আরো বেশি হইতে পারে, চারটার মধ্যে সীমাবদ্ধ হওয়া জরুরি ছিল না। কিন্তু আপনি ভাবেন কথা হইল এই জন্য হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহ একটা কিতাব লিখেছেন যেটা মজমুআ রাসায়েল ইবনে রজব নামক প্রসিদ্ধ কিতাব আছে, চার বলিয়ামে মোটামুটি ওটার জিল্দ আউয়ালের মধ্যে চারশত আশি নম্বর পৃষ্ঠা থেকে গালেবা জিল্দ আউয়ালের শেষের দিক বেশ পনেরো বিশ পৃষ্ঠার একটা রিসালা পাওয়া যায়। আমরা এগুলো বহুত আগে আমি নিজে ফটো করে কতজন তালেব আলেমদেরকে দিলাম, রিসালাটার নাম বড় আছে কি আর রদ্দু কিতাবের নাম আর রদ্দু আলা মান ইত্তাবা গায়রা মাযাহিবিল আরবা, দেখছেন কি আর রদ্দু আলা মান ইত্তাবা গায়রা মাযাহিবিল আরবা, চার মাযহাবের বাইরে যেই চলবে তার উপরে রদ, এই রদের জন্য এই কিতাব লিখেছেন, তার বিরুদ্ধে এই কিতাব লিখেছেন। এবং কারণ কি হুজুর বলেছেন কারণ তো একটাই, চার মাসাব ছাড়া অন্য মাসাবের ইলেম কারণ তুমি ভাই এই তো আমল করবি কো ঘর ভাই এই তো ভাই কই সব সব কথা বলে দিবে যে অন্য কোন ইমামে যে বললাম সাহাবে প্রায় পঞ্চাশ জন হুজুরের নাম নিয়েছেন এই সমস্ত হুজুরদের ইলেম কালাম এখন দিওয়ান ভক্ত